বহু মানুষের আত্মত্যাগে স্বাধীনতা, আমরা তার ফল ভোগ করছি। তৃণমূল কংগ্রেসরা অনেকে ভাবছে বোধ হয় বাহ তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তৃণমূল কংগ্রেস করলে বোধ হয় করে খাওয়া যাবে, কিছু হবে বা খুব আনন্দ নতুন অনেকে ভাবে, তা কিন্তু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 বার মারার চেষ্টা হয়েছে। তৃণমূলের প্রত্যেকটা নেতা এখানে যারা দেখছেন, সিপিএম এর আমলে নির্যাতিত, কংগ্রেসের দ্বারা নির্যাতিত, পুলিশের দ্বারা নির্যাতিত, সমস্ত সমাজের বিভিন্ন জায়গা ধরে নির্যাতিত, এরা ভাবতেও পারেনি যে তৃণমূল কংগ্রেস একদিন ক্ষমতায় আসবে। এই বিজ্ঞান দ্বারা যারা আছে, আমরা কিন্তু ঝাঁপ দিয়েছিলাম। অনেকে বলেছিল যে কানা গলিতে তৃণমূল কংগ্রেস ঢুকে গেছে, মমতা ব্যানার্জি একটা সিট পেয়েছিল 2006-এ, কিন্তু মমতা 2004-এ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় স্বীকার করেনি। আজ বিজেপি 77টা সিট পেয়ে ঘুমিয়ে পড়ছে, রোজ পার্টির মধ্যে ঝগড়া। সে এখানে আদর্শের লড়াই নেই, এখানে ওখানে আদর্শ লড়াই নেই। সিপিএম কংগ্রেস সবাই মিলে মমতা ব্যানার্জিকে একটা পার্লামেন্ট সিট করে দিত। মমতা ব্যানার্জি যখন পার্লামেন্টে ঢুকত, মমতা বন্দ্যোপাধ্যায়কে টিটকিরি মারত এই সেলিমরা, বলতো কিরে তোর পাশের লোকটা কোথায়। দিদি আমাদের বলতো, আমার এত দুঃখ লাগতাম, মনে মনে ভাবতাম যে এদের শেষ করবই, মানুষকে যারা রক্ত চুষে খাচ্ছে তাদের শেষ হবেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করিয়ে দেখিয়েছে। আর মমতা ব্যানার্জির সাথে প্রচুর তরুণ তাজা যুবক প্রাণ দিয়েছে। 21 জুলাই থেকে চকরাই তালা সিঙ্গুর নন্দীগ্রাম চারিদিকে প্রচুর লড়াই, এমনি এমনি মমতা ব্যানার্জি হয়নি। আর অনেকে ভাবছে বোধ হয় বাহ তৃণমূলটা বেশ তো ভালো, ক্ষমতায় আছে, অনেক কিছু সরকারি সুযোগ সুবিধা পাবো। না, এইভাবে দেখলে তৃণমূলকে করবেন না। তৃণমূলকে দেখলে বুঝতে হবে আগে মানুষের জন্য কাজ করতে হবে, সকাল থেকে রাত্রি। আমি মানুষদের সাথে কথা বলছি, বললো কার্তিকটা আমি তো 1:30 এসে গেছি, আমাদের তো এলাকায় যেতে হবে। দিদি যে কর্মসূচি দিয়েছে, এত মনিটারিং ফোন আছে, কি দাদা ওটা করেছেন, কি দাদা ওটা করেছেন, ওই কাগজটা পাঠিয়েছেন, আপনার এলাকায় কতজনকে কাজ করলেন, আপনার ওটা পাঠান। এই মনিটারিং যেটা রামকৃষ্ণ মিশন করে থাকে, তৃণমূলে এখন এই মনিটারিং চলছে, ফাঁকিবাজির কোনো জায়গা নেই। নেতা সাজা কঠিন, সহজ তৃণমূলে, কিন্তু কাজ করা কঠিন, টিকে থাকা কঠিন। তাই আমরা বলছি প্রত্যেকটা জিনিসের উপর একটা ত্যাগ তিতিক্ষা না থাকলে সেই জিনিস কিন্তু ভালোভাবে গড়ে ওঠে না। খালি খাবো বললেই খাওয়া হয়ে যায়, কিন্তু আর কিছু হয় না। কিন্তু যদি গড়তে হয় তাহলে একটু ত্যাগ তিতিক্ষা সবাইকে নিয়ে গড়তে হবে। আমি সবাইকে ধন্যবাদ।